কটা হাতি আসছে এখানে? এখানে 10-12টা আসছে মনে হয়। আচ্ছা, এর আগে কি হাতি এখানে আসছিল? আসছে তো। কালকে রাত্রে বাড়ি হয়েছে তো আমার এই জল থাকা চড়ে, ওটা ওটা হচ্ছে বেদগেড়া। এই যে বেদগেড়া, এই এলাকাটাও বেদগেড়া, আমগুড়ি অঞ্চল। আমগুড়ি অঞ্চল। আচ্ছা, কি দেখলেন সকালে এসে এখানে? সকালে মানে ওরা এখন খেলতেছে না কি করতেছে। হাতিগুলো কোথায় আছে এখন? এখন ওই যে পিছন দিকে চড়ে আছে। ওই জলটা কেন দিচ্ছ? জল থাকা। কতগুলো হাতি আছে? আমার মনে হয় তো সাদা বেশি বাড়ি হয়েছে কিন্তু। আচ্ছা, বাচ্চাও আছে? বাচ্চা আছে, বড় আছে। আচ্ছা, হাতিগুলো কোন দিক থেকে আসছিল? জঙ্গল থেকে বেরিয়ে ময়নাগুড়ির বেদগাড়ার জল ঢাকা রেল সেতুর কাছে চড়ে আটকে হাতির পাল। বৃহস্পতিবার রাতে গরুমারা সংলগ্ন নাথুয়ার বনাঞ্চল থেকে হাতির দলটি বেরিয়ে চলে আসে বক্সির ডাঙ্গার কাছে। এরপর দলটির অপর প্রান্ত বেদগাড়া এলাকায় ঢুকে পড়ে। সেখান থেকে শুক্রবার ভোরে চলে আসে রেল সেতুর কাছে চরের মাঝে। এখনও সেখানেই আটকে রয়েছে হাতির দলটি। এলাকায় শাবক সহ প্রায় 10টি হাতি রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে রামসাই মোবাইল স্কোয়াড ও বিন্নাগুড়ি স্কোয়াড। হাতিগুলির উপর নজরদারি চালাচ্ছে বনকর্মীরা। ময়নাগুড়ি থেকে অর্ঘ্য বিশ্বাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।